দ্য ডার্ক নাইট রাইজেস। জোকারের বিভীষিকা দেখার পর 8 বছর পার হয়ে গেছে, কিন্তু এবার গোথাম সিটিকে পুরোপুরি ধ্বংস করে দিতে উদয় হয়েছে গরিলা সন্ত্রাসী বেইন। এক রহস্যময় নারীর সহযোগিতায় নির্বাসন থেকে ফিরে এলো ব্যাটম্যান, রক্ষা করতে হবে গোথাম সিটিকে। ক্রিস্টোফার নোলান পরিচালিত 164 মিনিটের এই ছবিতে অভিনয় করেছেন ক্রিস্টিয়ান বেল, টম হার্ডি ও অ্যান হাথাওয়ে। ইনসেপশন, এটি বাস্তব জগতেরই গল্প, কিন্তু স্বপ্নও সেই সাথে বাস্তব। মানুষের স্বপ্নের মধ্যে ঢুকে গিয়ে বিভিন্ন তথ্য চুরি করে আনাই কাজ এক চোরের। এবার তার ভার পড়ল একজনের স্বপ্নে ঢুকে তার মাথায় একটা আইডিয়া প্ল্যান করে দিয়ে আসা। 148 মিনিটের এই মুভিটিও পরিচালনা করেছেন ক্রিস্টোফার নোলান। ছবির মূল চরিত্রে অভিনয় করেছেন লিওনার্দো ডিক্যাপ্রিও। সেভেন, এক সিরিয়াল কিলারকে খুঁজতে বের হয় 2 গোয়েন্দা, এদের মধ্যে একজন আবার নেহাতি শিক্ষানবিশ, কিন্তু খুনির চিহ্ন ঠিকই খুঁজে বের করে ফেলে তারা। ডেভিড ফিঞ্চার পরিচালিত 127 মিনিটের এই ছবিতে অভিনয় করেছেন মর্গান ফ্রিম্যান ও ব্র্যাড পিট। দ্য সাইলেন্স অব দ্য ল্যাম্বস, এক সিরিয়াল কিলারকে ধরতে সাহায্য চাই আরেক সিরিয়াল কিলারের। নতুন নিয়োগ পাওয়া এফবিআই এক গোয়েন্দাকে দেয়া হল এই কঠিন কাজটি। জোনাথন জেমে পরিচালিত 118 মিনিটের এই ছবিতে অভিনয় করেছেন জোডি ফস্টার, অ্যান্থনি হপকিন্স। দ্য গ্রিন মাইল, জীবনে অনেক অপরাধী সামলেছেন এক পুলিশ অফিসার, কিন্তু 2টি শিশুকে হত্যার অপরাধে আচক বিশাল এক কৃষ্ণাঙ্গের মধ্যে অদ্ভুত কিছু একটা চিন্তায় ফেলে দেয় তাকে। টম হ্যাংস অভিনীত 189 মিনিটের এই ছবিটি পরিচালনা করেছেন ফ্র্যাঙ্ক টারাবান্ট। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন, যুক্ত হন আমাদের ফেসবুক এবং টুইটার পেজে। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি, প্রতিদিন নতুন নতুন সব ভিডিও দেখতে এখনই সাবস্ক্রাইব করুন ফানি ফ্রগ ক্রিয়েটিভস চ্যানেলে।